কি হচ্ছে? কোকো কই ছবিটা হাত দিয়ে ঢেকে কেকে কিছু না তো? হাত ছড়াও, আমি দেখতে চাই পড়া বাদ দিয়ে কি হচ্ছে। কেকে কিছু না তো? আমি দেখাতে বলেছি। মিমি উপায় না পেয়ে দেখে, রাজা নিজের ছবি দেখে অবাক হয়ে যায়, আর মনে মনে খুশি হলেও উপরে উপরে রাগ দেখিয়ে বলে, কাকে এঁকেছো এটা? রাজার ঝাড়ি শুনে ক্লাসে সবাই তাকিয়ে থাকে। এমনি এঁকেছি, এটাকে আমিও জানি না। পড়াশোনা তো এত মন দিয়ে করেন না, এসবে তো ভালোই পারেন। সরি স্যার, আর হবে না। সরি মাই ফুট, নেক্সট ডে থেকে সামনের বেঞ্চে বসবেন, পেছনে যেন আর না দেখি, ওকে? ওকে স্যার। রাজা কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে যায়, বাকি সবাই চলে যায় বাইরে। মানালি মিমিকে সান্ত্বনা দেয়, কিন্তু মিমি কেঁদেই চলেছে। ছবিটা খাতার পাতা সহ সিঁড়ে ফেলে দেয়, তারপর বের হয়ে কাঁদতে কাঁদতে ক্যান্টিনে চলে যায়। গিয়ে দেখে ক্যান্টিনে কেউ নাই, কোনো মানুষও নাই, সব জানালা দরজা বন্ধ, অন্ধকার হয়ে আছে। একটা বেঞ্চে রাখা আছে, একটা টেবিলও আছে, কোনো মানুষ আনাগোনা নেই মনে হচ্ছে। মনে হচ্ছে পরিত্যক্ত জায়গা। কি ভুতুরে জায়গা রে বাবা! যাক বাবা, ওই রাক্ষসের থেকে তো বড় রাক্ষস আর এখানে নেই। মিমি এখানে কেন আসছো, ভয় লাগে না? তুমি তো দেখছি ভাইয়ার মতো, ভাইয়া সময় পেলে এখানে এসে বসে থাকে। এখানে ওই রাক্ষসটা আসে? তাই তো বলি, সব এরকম এলোমেলো, আর ব্রেঞ্চের টেবিল এত পরিষ্কার, সাজানো গোছানো কেন? দাঁত কেলিও না, যাও এখান থেকে, পরের ক্লাস করো। আর তুমি? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি যাও। বড়ি হনন করে হেঁটে রাজার কেবিনের দিকে যায়, আর মানালি ক্লাসে যায়। স্যার আসবো? কেন, ক্লাস বাদ দিয়ে এখানে কি কাজ? না আসলে বলবো কিভাবে? এসো। স্যার আমি আর আপনার ক্লাস করব না, বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো মিস করব না। কেন, আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? করব না মানে করব না। বাকি কোনো ক্লাস করা লাগবে না, শুধু আমারটা করবা, যাও। মানে কি, আমি তো আপনার ক্লাস বাদ দিতে আসছি। আমার কথাই এই হসপিটালে শেষ কথা, ওকে? যাও। রাক্ষস একটা, খরুচ। হোয়াট? কিছু না বলে ছুটে পালিয়ে গেল। সত্যি পাগল একটা, এত বড় হয়েও বাচ্চামি গেল না। মিমি কেবিন থেকে বের হয়ে চলে যায়, এক বুড়ি পেশেন্টের রুমে গিয়ে দেখে বুড়ি ঘুমাচ্ছে, আর এসির পাওয়ারটাও এতটা হাই লেভেলে দেওয়া যে উনি ঠান্ডায় কাঁপছেন। মিমিকে এসি কমিয়ে দিয়ে একটা চাদর গায়ে দিয়ে দেয়। পাশের রুমে গিয়ে দেখে একটা বাচ্চা খুব কান্না করছে, সে তাকে কোলে দিয়ে খেলা করছে, আর বাচ্চা কান্না থেমে যায়। বিষয়টি রাজা সিসি ক্যামেরাতে লক্ষ্য করে, আর ভাবে মেয়েটা সত্যি অসাধারণ, মানুষের জন্য অনেক মায়া মমতা ওর মন জুড়ে। এই যে ম্যাডাম, কেমন চলছে নতুন ক্লাস? আপনার ভাই আর ভালো হতে কই দিচ্ছে, কে যে ওকে মেডিকেলের দায়িত্ব দিয়েছে, খুব ভুল করেছে। আই অলসো থিঙ্ক ইট। মিমি অনেকের কথা শুনে ভাবে, এ কেমন ভাই, নিজের ভাই সম্পর্কে কেউ এরকম ভাবে নাকি? কোথায় হারালেন? না কিছু না, আমি আসি, ভালো থাকবেন, বাই। ওকে, সি ইউ, বাই। মিমি বের হয়ে মানালিকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বের হয়। ঠিক সে সময় রাজা অরিনকে নিয়ে এসে মিমি আর মানালিকে গাড়িতে উঠতে বসে। মানালি বসলো, মিমি জেদ করে না বসে উল্টো দিকে হাঁটা শুরু করে। রাজাও রাগ করে মিমিকে ছেড়ে চলে যায়। কি রে, এত দেরি হলো যে? রাজা কিছু না বলে রুমে চলে যায়, অরিনও রুমে যায়। মানালি বলে, আম্মু আমার ক্লাস ছিল তাই দেরি হলো। কি রে মিমি কোথায়? তোমার ছেলের সাথে ঝগড়া করে কোথাও যেন চলে গেছে। কোথায় যেন চলে গেছে মানে, এই সন্ধ্যা মেয়েটা কোথায় গেল? হঠাৎ রাজা হেলমেট হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাজার মা বুঝতে বাকি থাকে না, ও মিমিকে খুঁজতে যাচ্ছে। রাজা মেডিকেলে আসে, পাশে সব জায়গা খুঁজে দেখে, পায় না। ওর বাসায় গিয়েও গোপনভাবে খোঁজ নেয়, যেন কেউ জানতে না পারে, ঝামেলা না করে। রাজা আবার মেডিকেলে গিয়ে ভেতরে ভালো করে খুঁজে পায় না, নিরাশ হয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু রাজার মা রাজাকে দেখেও কিছু বলে না। রাজা নিজের ঘরে গিয়ে লাইট বন্ধ করে মেঝেতে বসে খাটে মাথা দিয়ে ভাবতে থাকে, কোথায় গেল মেয়েটা, আমি এখন কোথায় পাবো ওকে, আর ওর পরিবারের কাছেই বা কীভাবে মুখ দেখাবো? কোথায় তুমি মিমি? সামনে থাকলে সব সময় ঝগড়া করি, বকা দেই, কিন্তু আজ তোমাকে না দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? হঠাৎ রাজা শুনতে পায় একটা মিষ্টি গিটারের সুর, কেউ যেন গিটারটাকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। রাজা এগিয়ে বারান্দায় গিয়ে দেখে মিমি মেঝেতে পা ছড়িয়ে বসে আছে গিটারটা কোলে নিয়ে। তুমি এখানে কি করছো?
মিমি উঠে দাঁড়ায় আর রাজা মিমির দুহাত শক্ত করে চেপে দেওয়ালের সাথে ধরে বলে, জানো তোমাকে আমি কত খুঁজেছি, তোমার কি কোনো সেন্স নেই? মানুষকে কষ্ট দিয়ে অনেক মজা পাও, তাই না? আমার লাগছে। রাজা হাত ছেড়ে দিয়ে দেখে দুই হাতে রাজার হাতের ছাপ বসে গেছে, রক্তগুলো জমাট বেঁধে গেছে। রাজা মিমির হাত ধরে রুমে নিয়ে এসে বেড়ে বসে দিয়ে হাতে মলম লাগিয়ে দেয় আর বলে, জানোই তো আমার রাগ হলে সামলাতে পারি না, কেন এরকম করো, আমাকে রাগিয়ে নিজেরই কষ্ট পেতে হচ্ছে। বলতে বলতে রাজার চোখে দুফোঁটা জল এসে যায়। রাজার চোখের পানিগুলো হালকা আলোয় জলজল করছিল। মিমি দেখার সাথে সাথে রাজার চোখের পানি মুছে দেয়। কাঁদছেন কেন? কষ্ট আমার হচ্ছে, আপনি কেন কাঁদছেন? তুমি যাও এখান থেকে। কেন? আমি আপনার পাশে থাকলে আপনার খারাপ লাগে? চলে যাও। আমাকে আরও একটা কারণে কষ্ট দেওয়ার বাকি আছে, দেবেন না? কি? আমি আপনার গিটার ধরেছি, মাদুরে বসেছি, সেটার জন্য কিছু বলবেন না? মন ভালো নেই মিমি, নিজের রুমে যাও, রাত হয়ে গেছে, খেয়ে ঘুমাও। অদ্ভুত মানুষ আপনি, কালকে কত বকলেন, সামান্য ঘরে ঢুকেছি আর ওগুলো ধরেছি, তাই আর আজ কিছু বলবেন না? কেন, খুব ইচ্ছে করছে বকুনি খেতে? তা ঠিক নয়, এমনি বলছিলাম। আচ্ছা খেয়ে নিন, না খেয়ে ঘুমিয়ে যাবেন না, আমি কিন্তু এসে বিরক্ত করব। আচ্ছা খেয়ে নিব, গুড নাইট। গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম। ইউ টু। সকাল হলো, আজকে সকালটা অন্যরকম মনে হচ্ছে। আজ রাজা খাবার টেবিলে সবার সাথে খেতে বসেছে, রাজার পাশের চেয়ারটা খালি ছিল, মিমি বসতে যাবে এমন সময় অরিন এসে বসে পড়ে। মিমি এখানে আসো, আমার পাশে বসো। মিমি রাজার মায়ের পাশে গিয়ে বসে, রাজার মা মিমিকে নিজের হাতে খাইয়ে দেয়। সেটা দেখে মানালিও ছুটে এসে ভাগ নেয় খাওয়ার। অরিন এসব দেখে রাগে খাবার প্লেট সরিয়ে রেখে চলে যায় অফিসে একা একা। রাজা অবশ্য মিমির দুষ্টুমি দেখে রোজ রোজ নতুন জীবনের ছোঁয়া পাচ্ছিল। মানালি তোরা আয়, আমি ওয়েট করছি গাড়িতে। ওকে, ভূতের মুখে রামায়ণ জপ, এত শান্ত গলায় কথা কবে শুনেছি মনে নাই। রাজা চলে যায় বাহিরে। আম্মু তোমার ছেলের কি হলো বলো তো, পরে ভর করেছে নাকি? কেন? ওর ভয়েস, কথা বলার এক্সপ্রেশন দেখেছ, পুরাই চেঞ্জ। আমি তো চাই ছেলেটা ভালো থাক, জীবনে তো আর কম কষ্ট পেল না। মানালি খাবার শেষ করে মিমির সাথে কলেজে যায়। একজন স্টাফ দৌড়ে এসে খবর দেয় একজন পেশেন্টের খুব খারাপ অবস্থা। রাজা ছুটে যায় গিয়ে চেক করে দেখে পেশেন্ট মারা গেছে, সাথে সাথে পুলিশ আসে। ইন্সপেক্টর আপনারা? আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে রাজাবাবু। মানে আমি কেন থানায় যাব? আমাদের কাছে আপনার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, তাই ভালোভাবে নিয়ে যাওয়া হবে, চলুন। কিন্তু আমার অপরাধ? আপনার ভুল ওষুধ প্রেসক্রিপশন করার জন্য একটা পেশেন্ট মারা গেছে, এমনটাই অভিযোগ আছে আমাদের কাছে। কে করেছে এই অভিযোগ? একটা ভদ্রমহিলা। কিন্তু আপনি ওনাকে কোনো কিছু যাচাই না করে নিয়ে যেতে পারেন না, উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনার একটা সম্মান আছে, এভাবে সেটা নষ্ট করবেন না প্লিজ। ম্যাডাম আপনার হাজবেন্ডকে আমরা জেলে দিব না, শুধু কিছু ইনভেস্টিগেশন করার জন্য ওনাকে সাথে নিয়ে যেতে হবে। ইটস ওকে অফিসার, চলুন। রাজা চলে যায় পুলিশের সাথে। মানালি খুব কান্না করছে, কিছুতেই মিমি ওকে সামলাতে পারছে না। চলো কাজ আছে। মানালিকে নিয়ে কোথাও একটা চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাজা ফিরে না। রাজার মা খবর পেয়ে অসুস্থ হয়ে যায়। মিমি আর মানালি হঠাৎই পুলিশ স্টেশনে পৌঁছালো। তোমরা এখানে? অফিসার, অফিসার, এই যে জামিন, রাজাকে ছেড়ে দিন। রাজাকে পুলিশ ছেড়ে দেয়। রাজাকে নিয়ে বাড়ি ফিরে যায় মিমি। রাজার মা রাজাকে দেখে জোরে ধরে কান্না শুরু করে দেয়। মিমি মাথায় হাত বুলিয়ে বলে, আজ তুই যা করলি, আমার আপন মানুষ হলেও কেউ এতটা করতো না। ও, তার মানে আমি আপনার আপন নই? হয়েছে, পাকামি, যাও খেয়ে আসো সবাই। আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে, আমি একটু ঘুমাবো, শরীর ভালো লাগছে না। কেউ কিছু বলার আগে চলে যায় সবাই খেতে বসে। ও কি সত্যি খাবে না নাকি? ওটা কে? ওই চকলেটের কথা বলছি। বলে দিব কিন্তু। দেখো অ্যাটেনশন পাওয়ার জন্য নাটক করছে। সবাই কি নিজের মতো না ভাবলেই পারেন? অরিন খাবার রেখে চলে যায়। যাক হিংসুটে মেয়ে একটা, জানিস ভাইয়া, আজ তোকে যখন পুলিশে ধরে নিয়ে গেল, মিমি পাগলের মতো করছিল, মনে হচ্ছিল ওর খুব প্রিয় কিছু হারিয়ে গেছে, আর সেটা তাকে ফিরে পেতেই হবে। কি রে খাচ্ছিস না কেন? খাচ্ছি তো, আমার জন্য এত পাগল, যে এক মিনিট দূরে গেলে সহ্য হয় না। বা ভালোই তো, আমি খুব স্বার্থপর,
মেয়েটাকে বুঝি না। কে এত ভাবছিস? না কিছু না। খাবারে পানি ঢেলে চলে যায়। কই যাচ্ছিস? এই ভাইয়া খেয়ে যাবে তো? যা চলে গেল, আমু রুমে যাই, একা খেতে ভালো লাগছে না। মানালি ওর মায়ের ঘরে শুয়ে খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। রাজা নিজে রুমে গিয়ে পায়চারি করতে থাকে, কিছুতেই ঘুমাতে পারে না। একবার বারান্দায় যায়, একবার রুমে আসে, অর্থাৎ মাথায় কাজ করা বন্ধ করে দেয়। কিছু না ভেবে মিমির রুমে চলে যায়, গিয়ে অন্ধকারে হোঁচট খেয়ে বিছানায় পড়ে যায়। মিমি জোরে চিৎকার করে উঠল। রাজা মিমির মুখ চেপে ধরে বলে, আমি রাজা, চোর না। মাগো, মাজাটা মনে হয় ভেঙে গেল, অসভ্য ছিলে কোথাকার। মেয়েদের ঘরে এত, মেয়েদের ঘরে এত রাতে কি মতলব নিয়ে ঢুকেছেন? হ্যাঁ, হোয়াট, আমি অসভ্য? তা নয় তো কি। হ্যাঁ, এত রাতে কোনো ভালো ছেলে কি মেয়েদের ঘরে ঢোকে? লিসেন, এটা আমার বাড়ি, সো আমি কখন কোন রুমে যাব সেটা আমার ব্যাপার, ওকে? আন্টি গো, এই মেয়ে কি করছো কি এত রাতে? মিমি হাঁপাচ্ছে, রাজার দু হাতে বাড়ি মেরে ছুটে নেয়। আমি একটা কাজে এসেছিলাম, তুমি ঘুমাচ্ছ তাই না ডেকে? রাজাকে শক্ত করে জুড়ে ধরে রাজার পায়ের উপর পা রেখে লাফাতে থাকে আর বলতে থাকে, বাঁচাও বাঁচাও তালে পোকা, আমাকে খেয়ে ফেলবে। রাজা মিমির কথা শুনে জোরে হেসে ওঠে। রাক্ষস চৌধুরী খরচ, বিপদ দেখে কেউ হাসে? আল্লাহ গো মাফ করে দাও, আমি আর কোনো দিন চুরি করতে তেল ফেলবো না। হোয়াট, তেল? হ্যাঁ, আমি শুনেছি তেল ফেলে তেলাপোকা এসে খেয়ে ফেলে, আমার এখন কি হবে? রিল্যাক্স, আমি আছি তো। আমি মামুর কাছে যাব। উফ, পায়ে ব্যথা পাচ্ছি তো, এভাবে লাফাচ্ছ কেন? যদি গায়ে উঠে খেয়ে ফেলে? তোমার গায়ে উঠবে কিভাবে, তুমি তো আমার গায়ে উঠে বসে আছো। আরে, বিপদের সাহায্য করাই ডক্টরদের কাজ, আমাকে মানুর কাছে নিয়ে চলেন না প্লিজ। আর ইউ ম্যাড? এত রাতে ওরা ঘুমিয়ে গেছে, আর এখন ওদেরকে ডাকলে কি হবে বুঝতে পারছো? লাইট দেন। সুইচ খুঁজে পাচ্ছি না, প্লিজ লাফিও না, আমার পায়ের অবস্থা শেষ। বুঝেছি, আমাকে তেলাপোকা খেয়ে ফেললেই আপনি খুশি হবেন। আজ বাবা মা কাছে নেই বলে কেউ আপন না। পাগল নিয়ে তো মহা মুশকিলে পড়লাম, ঘুমাও আমি যাই। আজ আমাকে রেখে যদি যান তাহলে সত্যি বলছি আমি এক্ষুনি এই বাড়ি থেকে পালিয়ে যাব আর আসবো না। কি মনে মনে বললাম যে সাংঘাতিক মেয়ে পালাতেও পারে, একবার খুঁজে খুঁজে জান শেষ করেছি, আর রিস্ক নেওয়া যাবে না। পাগল নাকি তুমি? আজ আমার শেষ দিন। উফ, বড্ড বাড়াবাড়ি করছেন, ওটা তেলাপোকা, ড্রাগন না যে গিলে খাবে। আমাকে রেখে যাবেন না প্লিজ, দোহাই আপনার। ওকে, আমি আছি, তুমি ঘুমাও। যাবেন না কিন্তু? ওকে, যাব না, হাতটা ছাড়ো, আমি সোফায় বসি আর লাইটটা দেই। না ছাড়বো না, পালানোর ধান্দা। হ্যাঁ, আমি বুঝি না নাকি? আমি অনেক বুদ্ধিমান। বুদ্ধিমান না গাধা। এই কি ভাবছেন, নিশ্চয় পালানোর কথা? আরে না রে বাবা। তাহলে চুপ কেন, আর দাঁড়িয়েই বা আছেন কেন? বসেন, আসেন। মনে মনে ভাবে দেখাচ্ছি মজা, অন্ধকারে ভূতের ভয় দেখাবো। বলছিলাম কি, লাইটের সুইচ পাচ্ছি না, তার মানে আমাদের সারা রাত এই অন্ধকারে থাকা লাগবে। আর তুমি তো আমার হাত ছাড়ছো না, আমি গিয়ে খুঁজতেও পারবো না। দরকার নেই, ভালোই লাগছে অন্ধকারে, আমি চাই না আলো আমার ঘুমকে বিরক্ত করুক। ও আচ্ছা, জানো আমাদের বাসায় না অনেক যুগ আগে এক বুড়ি মারা যায়, তারপর শোনা যায় ওই বুড়ির আত্মা এই ঘরের আশেপাশে ঘুরে বেড়ায়। ও মাগো, মরে গেলাম গো। রাজা বসেছিল, মিমি শুয়েছিল, কথাটা শুনেই রাজার মাজা চেপে ধরে কোলে মাথা রেখে চিৎকার করতে লাগে। আরে আরে আরে, আমি তো মজা করছিলাম, রিল্যাক্স। না না, আমি জানি এটা সত্যি, আমি এই ঘরে থাকবো না। আচ্ছা, সকাল হলে ভেবে দেখবো, ছাড়ো আমাকে। এভাবে একজন মুসলমান মেয়ে হয়ে পরপুরুষকে জড়িয়ে ধরে আছো, লজ্জা করে না? পর মহিলাকে নিজের বউয়ের মতো তুমি তুমি করে বলছো, লজ্জা করে না? ও সরি, আর বলবো না, এবার ঘুমান, ছাড়ুন আমায়। রাগ হয়েছে রাজবাবুটার? যার তার উপর রাগ করে কাজ নেই আমার, এত সময় নেই সবার সবকিছু নিয়ে ভাবার। আহারে, আমার রাজাবাবুটা রাগ করেছে, একটু মোড অন করে দিই। আচ্ছা তাই? জি। রাজার হাত ধরে এক টানে বিছানায় ফেলে রাজার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, কেমন লাগছে অন্ধকারে একটা মেয়ের কাছে এভাবে এক ঘরে এক বিছানায়? রাজা থতমত খেয়ে গিয়ে আটকানোর গলায় বলে, এটা কি ধরনের অসভ্যতা,